সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে সৃষ্টি এই গঙ্গা, আমাদের জাতীয় নদী। তো এটা কলকাতায় আসার পরে তো গঙ্গা নাম নিয়ে আসিনি, এটা হুগলি রিভার হিসাবে এখানে পরিচিত। তো এই গঙ্গার কোনো রকমের ভৌগোলিক বিবরণ দেওয়ার জন্য আমি তো মানে কথা বলছি না। আমি আসলে আমি যখনই গঙ্গার পাশে যাই মানে এত মন ভালো হয়ে যায় সেই কথাই বলার জন্য, গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই বলতে চাইছি, বিশেষ করে কলকাতায় হুগলি রিভার আর কি, গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য। তো কলকাতার প্রাণকেন্দ্র বলতে পারো এই গঙ্গাকে। তো এই যে দেখো, বাবুঘাট থেকে দুই দিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, একদিকে দেখা যাচ্ছে বিদ্যাসাগর, মানে একদিকে হাওড়া ব্রিজ আর একদিকে বিদ্যাসাগর সেতু, মাঝামাঝি জায়গায় মোটামুটি বাবুঘাট। তো সেটাই বলতে চাইছি। আর এত ভালো লাগে গঙ্গার সৌন্দর্যের কথা কি বলবো, মেঘলা দিনে যদি যাওয়া হয়, এটা মেঘলা দিনের ভিডিও, আবার আমার সানি ডেতেও অনেক ভিডিও আছে, আবার রাত্রিবেলায়ও অনেক ভিডিও আছে সন্ধেবেলায় আর কি। তো মানে যে কোনো সময়েই মানে গঙ্গার সৌন্দর্য মানে অতুলনীয়। এটা দেখো, বেলুড় মঠ থেকে লঞ্চটা আসছে, দেখো দক্ষিণেশ্বরের কাছে যে ফেরিঘাটটা আছে সেখান থেকে, এই যে এখান থেকে এখানে আমি বেলুড় মঠ যাচ্ছিলাম, দক্ষিণেশ্বরের কাছে যে ফেরিঘাটটা ওখান দিয়ে বেলুড় মঠ। তো এই দেখো বেলুড় মঠ থেকে আসছিল ওটা। আর এই দেখো লঞ্চে বসার পরে লঞ্চ থেকে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরের, এই দেখো কত সুন্দর দেখতে লাগছে যে ছোট ছোট মন্দিরগুলো। আর এটা দেখো নদীপথে গেলেই তবে এত সুন্দর মানে ভিডিও নেওয়া যায়। এই দেখো এটা তখনও আমরা বেলুড় মঠ পৌঁছাইনি, দেখো বেলুড় মঠ নদীপথে এত সুন্দর লাগছে দেখো। সেটা মেঘলা দিন ছিল, এই ভিডিওটা যখন বানাই আমি মেঘলা দিন ছিল। আবার সানি ডে হলেও অনেক সুন্দর লাগে, মানে সব মানে সব পরিস্থিতিতেই আলাদা সৌন্দর্য, সবটাই সুন্দর, অন্যরকমভাবে সুন্দর। আবার সন্ধেবেলায়ও কি যে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দেখো বেলুড় মঠ নদীপথ থেকে কি বিউটিফুল, দেখো সব সময় মন ভালো হয়ে যায়, মানে গঙ্গার পাশে গেলেই মন ভালো হয়ে যায়। দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলেও যখন পুজো দেওয়াতে একটা অন্যরকম ভালো লাগা মা ভবতারিণীর মন্দিরে, তার সাথে আবার গঙ্গার পাশে বসে থাকতে আমার এত ভালো লাগে। আর এই দেখো ছোট ছোট নৌকোগুলো পেরিয়ে যায় লঞ্চে যাওয়ার সময়, যে মাছ ধরছে মাছিরা, কি যে ভালো লাগে। মানে এই ডিস্টেন্স তো খুব একটা বেশি না, যেটুকু সময় লঞ্চে যাওয়া হয় দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ, কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। সন্ধেবেলায় গেলেও এক অন্যরকম ভালো লাগা, বালি ব্রিজের আলোগুলো দেখা যাচ্ছে, দুপাশে বিল্ডিংয়ের আলোগুলো দেখা যাচ্ছে, অন্ধকার লঞ্চে ঠান্ডা গা মানে ঠান্ডা হাওয়া গায়ে লাগে গঙ্গার, মানে এত বিউটিফুল লাগে সন্ধেবেলায়। মেঘলা দিনে গেলে এত বিউটিফুল লাগে, আবার সানি ডেতে গেলে তো চারিদিকটা সুন্দরভাবে দেখা যায়, স্কাইলাইনটা ভালোভাবে বোঝা যায়, মানে শহরের মানে অন্যরকম ভালো লাগে, মানে সব দিনই ভালো লাগে কিন্তু অন্যরকমভাবে ভালো লাগে অন্য অন্য পরিস্থিতিতে। তো আমার যেটা লাগে আমি সেটাই বর্ণনা করছি। এই দেখো লঞ্চ থেকে নয়, এটা হচ্ছে ফেরিঘাটের রাস্তাটা থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের ভিউ, কি ভালো লাগে। দেখো ঘাটে কত লোকজন, কি যে ভালো লাগে, কোলাহল, লোকের আনাগোনা, মানে আমি তো চুপচাপ বসে থাকলেও ভালো লাগে, মানে এত ভালো লাগে। তো গঙ্গার সৌন্দর্য সে এক আলাদাই সৌন্দর্য।